ঢাকায় ময়লার গাড়ি থেকে এভাবে ময়লা ফালানোর পরে কিভাবে আপনি মৃত্যুবরণ করতে পারেন এবং আপনার জীবন শেষ হয়ে যেতে পারে, আজকের ভিডিওটি মূলত এ নিয়েই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইন্ট্রো দেওয়ার পরেই সামনে দেখি একটি ময়লার গাড়ি, এবং ময়লার গাড়িকে আমি কাটানোর জন্য একটা আপ্রাণ চেষ্টা করি, কেননা কিছুদিন আগেই এই ময়লার গাড়ির পিছনে পড়ে আমার ভাগিনার অবস্থা ব্যবস্থা হয়ে যায়। তো পিছনে যে যাত্রী ছিল উনিও আমাকে একবার বললো যে আমি এত তাড়াহুড়া যেন না করি। তৃতীয় রোজার দিনে আমার এক ভাগিনা এই ময়লার গাড়ির পিছনে এরকম ডিস্টেন্সে যাইতেছিল, হঠাৎ করে ওখান থেকে ময়লা পড়ে ওর সামনের চাকা স্লিপ করে একদম শেষরা খেয়ে গেছে। সামনের চাকায় রানিং 10-20-30 স্পিডেও কোনো কিছু চলে আসে পিচ্ছিল, সেই বাইক আসলে যতই ABS থাক আর কন্ট্রোল করা কোনোভাবে পসিবল না। ময়লার গাড়ি যখন থাকবে তার পিছনে বেশিক্ষণ থাকার ট্রাই করবেন না, মানে সুযোগ বুঝে সুবিধা মতো অ্যাজ সুন অ্যাজ পসিবল করে ফেলবেন। আদারওয়াইজ এই ময়লার গাড়িগুলো কী করে আমি আপনাদের আরেকটা বলি, ওরা ইচ্ছা করেই একটু একটু করে খুলে রাখে, বুঝছেন? রাতের বেলা বিশেষ করে রাতের বেলায় ইচ্ছা করে একটু 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 করে খুলে রাখে, যেন ওরা যে রাস্তা দিয়ে যায় আস্তে 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 ময়লা পড়ে যায়। এবং এদেরকে তো ময়লাগুলো ফেলাইতে হয় হচ্ছে এয়ারপোর্টে, একদম ঢাকার বাহিরে কোনো একটা জায়গায়। হ্যাঁ, তার আগেই দেখা যায় যে অর্ধেকের মতো ময়লা ওদের গাড়ি থেকে পড়ে যায়, দেন যে কোনো জায়গায় ওরা ফালাই দিয়ে তেলের টাকা বাঁচানোর জন্য চলে আসে। একদম বাস্তব কথা ভাই, মানে আমি মিথ্যা কথা বলতেছি না। এরপরে আমি ভাইকে নিয়ে আসি গাবতলিতে, এবং গাবতলিতে নিয়ে এসে ড্রপ করার পরে ওনার বিল ছিল 230 টাকার মতো। তো ওনার কাছে খুচরা, মানে আমার কাছে খুচরা ছিল না, তাই উনি আমাকে 250 টাকা দিয়ে দেয়। ভাইয়া খুচরা হবে না, 50 টাকা। ওকে ভাইয়া, ধন্যবাদ। A few moments later. তো গাবতলির ওখানে কিছুক্ষণ ওয়েট করলাম যে কোনো রিকোয়েস্ট পাই কি না, দেন চলে আসছি হচ্ছে টেকনিক্যাল মোড়ে। এখানে এসে একটু অ্যাপটা অন করে বাংলাদেশের টেস্ট সিরিজ দেখতেছিলাম, যে 10 মিনিট খেলা দেখি 1-2 ওভার, এর মধ্যে যদি রিকোয়েস্ট আসে তো আলহামদুলিল্লাহ ভাগ্য ভালো। এই যে উত্তরায় যাবে একজন, ওনার রিকোয়েস্ট চলে আসলো, এখন ওনাকেই নিচ্ছি। ওনার সাথে কথা হয়ে গেছে অলরেডি, উনি আমার লোকেশনেই আসতেছে, কেননা ওই সাইডে গেলে তো আবার প্যারা। দেন এই ভাইকে নিয়ে আমি রওনা দিয়ে দিই একদম উত্তরার দিকে। সময় প্রায় 3:30 পার হয়ে গেছিলো, তো ভাবলাম যে এটাই মেবি আমার আজকের লাস্ট রাইড, মানে সেকেন্ড রাইড অ্যান্ড লাস্ট রাইড দুটাই হতে চলেছে। তো সময় দেরি না করে চলে আসে একদম উত্তরায়। 200। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, ওয়েলকাম। দেন বউয়ের ফোন আসে, এবং আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করে দিই।